আলাইকুম ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয় আজকের অনলাইন ক্লাসে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ নিয়ে এই অধ্যায় এটা আমার দ্বিতীয় ক্লাস প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা সরলরখিক ও কমরাসমান জার পদ্ধতি নিয়ম আলোচনা করেছিলাম আমরা গত ক্লাসটা আরেকটু একটু রিভিউ দিই সরল পদ্ধতি কোমরাসমান জার পদ্ধতি স্বলকিক পদ্ধতিতে অঙ্ক করতে হলে প্রথমে সম্পত্তি অর্জন মূল্য বের করতে হয় সম্পত্তি অর্জন মূল্যের সূত্র হলো সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ আর কমরাসমান জার পদ্ধতিতে সম্পত্তির অর্জন মূল্য বের করার সূত্র হলো সম্পত্তির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ একই সূত্র তারপরে স্বারকিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য বের করতে হয় অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র হল সম্পত্তি অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য কিন্তু কমরাসমান জার পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্য বের করার কোনো প্রয়োজন নেই তারপর বার্ষিক অবচয় সরলরেখা পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করতে হয় বার্ষিক অবচয় সূত্র হলো অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার কম হ্রাস পদ্ধতিতে প্রথম বছরে বার্ষিক অবচয় হলো সম্পত্তি অর্জন মূল্য ইনটু অবচয়ের হার দ্বিতীয় বছর থেকে হলো বার্ষিক অবচয় সূত্র হলো সম্পত্তির হ্রাসকৃত মূল্য বা পুস্তক মূল্য ইনটু অবচয়ের হার তারপরে যদি অবচয় হার না থাকে স্বলৌকিক পদ্ধতিতে অবচাহার বের করার সূত্র হল একশো পার্সেন্ট বাঘ আইসকাল পদ্ধতি যার পদ্ধতিতে অবচহার প্রশ্নে না থাকলে অবচহার বের করার সূত্র হলো একশো পার্সেন্ট বাঘ আইসকাল ইন্টু টু স্বর্ৌকিক পদ্ধতি ইন্টু টু নেই কমরাসমান জার পদ্ধতি ইনটু টু আছে এই জিনিসটা অবশ্যই তোমরা খেয়াল করতে হবে প্রশ্নে অবচার না থাকলে বিকল্প পদ্ধতিতে সর্বকিক পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করা যায় সূত্রটা হলো সম্পত্তি অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাঘ আয়ুষ্কাল কমরাসমান পদ্ধতিতে কোনো বিকল্প পদ্ধতি নেই এটা আমরা গত ক্লাস শিখেছিলাম জাবেদা শিখব কারবারে যখন কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করে যাবেদা হবে স্থায়ী সম্পত্তি হিসাব ডেবিট নগদানি হিসাব বা ব্যাংক হিসাব বা প্রদ হিসাব ক্রেডিট যদি নগদে টাকা পরিশোধ করে তাহলে নগদান হিসাব ক্রেডিট যদি চ্যাকে টাকা পরিশোধ করে ব্যাংক হিসাব ক্রেডিট যদি টাকাটা বকেয়া থাকে তাহলে প্রদ হিসাব ক্রেডিট যেমন কারবার একটি মেশিন ক্রয় করা হলো যা মেশিন হিসাব ডেবিট নগদানি হিসাব বা ব্যাংক হিসাব বা পদ হিসাব ক্রেডিট তারপরে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য পরিবহন শুল্ক সংস্থাপন বা অন্যান্য খরচ করলে যাবে তবে স্থায়ী সম্পত্তি হিসাব ডেবিট নগদানি হিসাব ক্রেডিট যেমন আমরা একটা উদাহরণ দিই মেশিন ক্রয়ের জন্য বহন খরচ প্রদান করলো মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তারপরে হলো স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করার জন্য যাবে হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট আর অবচয় হিসাব বন্ধ করে বিশদ আয় বিবরণে স্থানান্তর যাবে তবে আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে আমাদের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণে আমাদের যে যাবে হবে যাবে হবে মূলত চারটা যাবে হবে চারটা যাবেদা আমাদেরকে মনে রাখতে হবে অনেক সময় তিনটা যাবে হবে অনেক সময় চারটা যাবে হবে যদি স্থায়ী সম্পত্তি ক্রয়ের সময় বহন খরচ বা আনুষঙ্গিক খরচ না থাকে তাহলে আমার দুই নম্বর যাবেদাটা দিতে হবে না বাকি তিনটা যাবেদা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা একটি অঙ্ক আলোচনা করব এম কোম্পানি লিমিটেড দু সালে পয়লা জানুয়ারি তারিখে এক লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করে যার পরিবহন খরচ পঁচিশ হাজার টাকা সংস্থাপন ব্যয় পঁচিশ হাজার টাকা ১০ বছর আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য পঁচিশ হাজার টাকা স্বর্কিক পদ্ধতিতে তিন বছর অবচয় ধার্য করেও যাবে দাদাও প্রথমে আমাদের আমরা জানি অঙ্ক করতে হলে সরলক্ষী পদ্ধতি প্রথমে সম্পত্তি অর্জন মূল্য বের করতো এখানে যেহেতু সম্পত্তির নাম যন্ত্রপাতি কে ক্রয় করছে তাহলে যন্ত্রপাতি অর্জন মূল্য বের করব যন্ত্রপাতির ক্রয় মূল্য যোগ পরিবহন খরচ যোগ সংস্থাপন ব্যয় এখানে আনুষঙ্গিক খরচ আমাদের আছে পরিবহন খরচ আর সংস্থাপন ব্যয় আছে এখন এই জন্য যন্ত্রপাতির ক্রয় মূল্যের সাথে পরিবহন খরচের সংস্থাপন ব্যয় যোগ হবে যেমন আমার প্রশ্নে যন্ত্রপাতির ক্রয় মূল্য আছে এখানে এক লক্ষ টাকা আর পরিবহন খরচ আছে পঁচিশ হাজার সংস্থাপন ব্যয় আছে পঁচিশ হাজার টাকা তাহলে আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো যন্ত্রপাতির অর্জন মূল্য তারপরে আমার অবচয়যোগ্য মূল্য যন্ত্রপাতি অবচয়যোগ্য মূল্য বের করতে হবে অপচয়যোগ্য মূল্য সুতরাং যন্ত্রপাতির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য তাহলে আমি একটু আগে যন্ত্রপাতির অর্জন মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বের করেছি তাহলে এক লাখ পঞ্চাশ হাজার থেকে আমার ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে আছে হলো পঁচিশ হাজার টাকা বাদ দিলে আমার থাকে হলো এক লাখ পঁচিশ হাজার টাকা যোগ্য মূল্য তারপর আমার বার্ষিক অবচয় বের করতে হবে তাহলে অবচয় পরিমাণ বের করতে হলে আমাকে অবচয় হার লাগবে প্রশ্নে অবচয় হার নাই অবচয় হারটা আমরা আগে বের করে নিই অবচয় হার নির্ণয়ের সর্বক্ষী পদ্ধতির সূত্র হল একশো পার্সেন্ট বাঘ আয়ুষ্কাল একশো পার্সেন্ট বাঘ দশ সমান সমান দশ পার্সেন্ট এখন আমরা অবচয় পরিমাণ বের করব অবচয় পরিমাণ আমার সূত্র হলো যোগ্য মূল্য ইন্টু অবচয়ের হার তাহলে যোগ্য মূল্য তাহলে আমি আঠারো সালে বের করবো আঠারো সাল হলো আমার যোগ্য মূল্য হলো এক লাখ পঁচিশ হাজার ইন্টু দশ পার্সেন্ট হলে বারো হাজার পাঁচশো টাকা তারপরে যেহেতু এটা সরলরৈখিক পদ্ধতিতে উনিশ সালের অবচয় বারো হাজার পাঁচশো হবে বিশ সালের অবচয় বারো হাজার পাঁচশো হবে যেহেতু নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয় নাই তাহলে প্রত্যেক বছরে একই পরিমাণ অবচয় হবে এটা হলো সরলরৈখিক পদ্ধতি আমরা বিকল্প পদ্ধতিতে অবচয়ের পরিমাণ বের করতে পারি বার্ষিক অবচয় সমান সমান সম্পত্তি অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাঘ আয়ুষ্কাল বা বছর আমার প্রশ্নের সম্পত্তির অর্জন মূল্য আমরা বের করেছি একটু ওয়ার্কিংয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বগ্নাবশেষ মূল্য আমার প্রশ্নে পঁচিশ হাজার টাকা আছে আর আয়ুষ্কাল হল আমার দশ বছর আমি যদি ক্যালকুলেশন করি বারো হাজার পাঁচশো টাকা হলো আমার বার্ষিক অবচয়ের পরিমাণ আশা করি তোমরা বুঝতে পেরে যাবে দা দিব জানুয়ারি এক দুই হাজার আঠারো তাহলে জানুয়ারি দুই হাজার আঠারোয় প্রথমে আমরা যন্ত্রপাতি ক্রয় করেছি যন্ত্রপাতি ক্রয়ের যাবেদা দিতে হবে ক্রয়ের যাবেদা হলে যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব কেরিয়ার আমরা একটু আগে যাবেদা শিখেছি আমরা আহ এখানে আমার যাবেদা হবে আমি ক্রয় ক্রয় কয় ক্রয় করেছি আমরা এক লক্ষ টাকার যন্ত্রপাতি এক লক্ষ টাকা তার এরপর আমার দুই নম্বর যাবে দিতে হবে আনুষঙ্গিক খরচ তাহলে আনুষঙ্গিক খরচের যাবে হলো যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট একই যাবে দা আমার আনুষঙ্গিক খরচ পঁচিশ হাজার বহন খরচ আর পঁচিশ হাজার হলে সংস্থাপন ব্যয় তাহলে পঞ্চাশ হাজার টাকা হলে আমার আনুষঙ্গিক তাহলে আমার প্রথম যাবে হলো যন্ত্রপাতি ক্রয়ের জন্য দ্বিতীয় যাবে হলো আমার আনুষঙ্গিক খরচ তিন নম্বর যাবেদা আমার বছরের শেষে অবচয়ের যাবেদা দিতে হবে অবচয় যাবেদা হলো অবচয় হিসাব ডেবিট পুঞ্জিবিতে অবচয় হিসাব ক্রেডিট আমার আঠারো সালে অবচয় বের করেছি আমরা বারো হাজার পাঁচশো টাকা আর আবার বছর শেষে আমাকে সমাপনী দাখিলা দিতে হবে সমাপনী দাখিলা হলো আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট বারো হাজার পাঁচশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি যাবেদাগুলো মুখস্ত করো অবশ্যই জায়গাটা বুঝতে পারবে উনিশ সালে আমার যাবে হবে দুইটা উনিশ সালে আমি কোনো যন্ত্রপাতি ক্রয় করি নাই যেহেতু যন্ত্রপাতি ক্রয় করি নাই যন্ত্রপাতি ক্রয়ের যাবে দেওয়া হবে না আনুষঙ্গিক খরচের যাবে দেওয়া হবে না উনিশ সালে আমার শুধু অবচয়ের যাবেদা হবে তাহলে আমার অবচয়ের হলো উনিশ সালে ডিসেম্বর একত্রিশে আমার যাবে হবে অবচয় হিসাব ডেবিট পঞ্জীবীতে অবচয় হিসাব ক্রেডিট বারো হাজার পাঁচশো আবার এটা সম্পর্ণী দাখিটা দিতে হবে আয়সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট বারো হাজার পাঁচশো আবার বিশ সালে আমার আবার যাবেদা দিতে হবে বিশ সালে আবার আবার অবচয় যাবে হলে অবচয় হিসাব ডেবিট পঞ্জবীতে অবচয় হিসাব ক্রেডিট বারো হাজার পাঁচশো আর আমার সম্পূর্ণ দাখিলা দিতে হবে আইসারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট বারো হাজার পাঁচশো যেহেতু আমাদের তিন বছর চেয়েছে তাহলে আমরা আঠারোশো যন্ত্রপাতিটা ক্রয় করেছি আঠারো সালে জাবেদা দেবো উনিশ সালে যাবেদা দেবো বিশ সালে যাবেদা দেবো আমরা তিনটা তিন বছরের জাবেদা দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা তোমরা অবশ্যই জাবেদা দাখিলা দেওয়ার সময় অবশ্যই যাবে চক একে নিবে এখন আমরা কম আসো আমরা কমরাসমান পদ্ধতি শিখি একই প্রশ্ন এমপিএস কোম্পানি লিমিটেড দু হাজার আঠারো সালের পয়লা জানুয়ারি তারিখে এক লক্ষ টাকা মূল্যে একটি যন্ত্রপাতি ক্রয় করে যার পরিবহন খরচ পঁচিশ হাজার টাকা সংস্থাপন ব্যয় পঁচিশ হাজার টাকা দশ বছর আইসকাল শেষে ভগ্নাবশেষ মূল্য পঁচিশ হাজার টাকা কমরশমান জের পদ্ধতি তিন বছর অবচয় যার্যগরও দাবি দাও একই প্রশ্ন আমরা এটা এখন এটা কমরশমান জয়ের পদ্ধতিতে শিখবো তাহলে প্রথমে আমাকে সম্পত্তি অর্জন মূল্য বের করতে হবে অর্জন মূল্যের সূত্র হল যন্ত্রপাতির ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ এখন আনুষঙ্গিক খরচ দুইটা আছে একটা হলো পরিবহন খরচ আর একটা হলো সংস্থাপন ব্যয় তাহলে আমার যন্ত্রপাতির ক্রয় মূল্য হলো এক লক্ষ টাকা পরিবহন খরচ পঁচিশ হাজার টাকা সংস্থাপন ব্যয় হলো আমার পঁচিশ হাজার তাহলে আমার হয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো যন্ত্রপাতি অর্জন মূল্য তাহলে আমাকে অবচয় হার প্রশ্নে যেহেতু অবচয় হার নেই আমাকে অবচয় হার বের করতে হবে অবচয় হার বের করার সূত্র হলো একশো পার্সেন্ট বাঘ আয়ুষ্কাল ইন্টু টু ইন্টু টু তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি আমরা বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আমার আয়ুষকাল দশ বছর আছে যে সর্লৌকিক পদ্ধতি করে ইন্টু টু নেই কিন্তু কমরাসমান জের পদ্ধতি করলে ইন্টু টু আছে এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর আমরা অবচয় সারণী করে আমরা তিন বছর অবচয়ের পরিমাণ বের করব আমরা একটা সারণি করতেছি দেখো প্রথম ঘর দিয়েছি বছর দিয়েছি বছর দ্বিতীয় ঘর প্রারম্ভিক জ্যার তৃতীয় ঘর অবচয় হার চতুর্থ ঘর হলো অবচয় পঞ্চম হলো পুঞ্জীভূত অবচয় হলো সমাপনী জ্যার বা পুস্তক মূল্য এটা বের করতে হয় সম্পত্তি অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় তাহলে আমার বছর তিন বছর কর্ম আঠারো উনিশ বিশ তাহলে আমার প্রথমে আমি যে প্রারম্ভিক জ্যারটা বসাবো সম্পত্তির অর্জন মূল্যটা তাহলে আমার সম্পত্তির অর্জন মূল্য কত এক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার সম্পত্তি অর্জন মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রথমে প্রারম্ভিক যে আমার অবচয় হার বিশ percent এক লক্ষ পঞ্চাশ হাজার বিশ percent হলে আমার ত্রিশ হাজার টাকা পুঞ্জুবিত অবচয় হলো আমার ত্রিশ হাজার টাকা আর আমার সমাপনী যার বা পুস্তক মূল্য হবে সম্পত্তির অর্জন মূল্য হলো এক লাখ পঞ্চাশ থেকে আমি পুঞ্জীবৃত অবচয় যদি ত্রিশ হাজার টাকা বিয়োগ দিই তাহলে আমার এখানে ত্রিশ হাজার থাকে এক লক্ষ বিশ হাজার টাকা আমার সমাপনী যে এটাই আবার প্রারম্ভিক যে হবে এক লাখ বিশ হাজার অবচয় হার হলো আমার বিশ পার্সেন্ট বিশ পারসেন্ট এটা চব্বিশ হাজার টাকা আর পুঞ্জীবীতে অবচয় হবে পুঞ্জীবীতে অবচয় হবে এখানে দেখো আমার আহ আঠারো সালের পুঞ্জীবিত অবচয় হলো আমার তিরিশ হাজার টাকা আর ১৯ সালের অবচয় হলো চব্বিশ হাজার টাকা এই দুইটা যদি যোগ করি দুইটা যোগ করলে আমার কি বের হবে আমার পুঞ্জীবিত অবচয় উনিশ সালে পুঞ্জীবিত অবচয় বের হয়ে যাবে উনিশ সালে পুঞ্জীবিত অবচয় উনিশ সালে আমরা সম্পর্নী বলব সম্পত্তি অর্জন মূল্য আমার হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্পত্তির অর্জন মূল্য হলো এক লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আমি পুঞ্জীবিত অবচয় চুয়ান্ন হাজার টাকায় বাদ দিয়ে চুয়ান্ন হাজার টাকা বাদ দিই আমি চুয়ান্ন হাজার টাকা বাদ দিলে আমার আমার সম্পর্নী জের বের হয়ে যাবে ছিয়ানব্বই হাজার টাকা এই প্রারম্ভিক জেরটায় আমার আবার কি এই সম্পূর্ণ জ্যারটা আমার কি পরের বছরের শুরুতে আমার প্রারম্ভিক জের এখানে প্রারম্ভিক জের এই ছিয়ানব্বই হাজার টাকা চলে আসছে চলে আসার পরে ছিয়ানব্বই হাজার টাকার উপর আমি টোয়েন্টি পার্সেন্ট আমি টোয়েন্টি পার্সেন্ট অবচয় ধরি অবচয় হলে আমার হয় উনিশ হাজার দুইশো উনিশ হাজার দুইশো এখন আমাকে উনিশ সাল শেষে শেষে আমার পুঞ্জীবিত অবচয় হলো উনিশ সাল শেষে আমার পুঞ্জীবিত অবচয় হলো আমার উনিশ সাল শেষে আমার পুঞ্জিত অবচয় হলো চুয়ান্ন হাজার টাকা এই চুয়ান্ন হাজার টাকা বিশ সালে অবচয় আমার আমার উনিশ হাজার দুইশো এই দুইটা যদি আমি যোগ করি আমি পেয়ে যাবো তিয়াত্তর হাজার দুইশো টাকা আমার কি পুঞ্জীবিত অবসয় এই তিয়াত্তর হাজার সম্পত্তি অর্জন মূল্য থেকে যদি আমি তিয়াত্তর হাজার দুইশো টাকা এই সম্পত্তি অর্জন মূল্য হলো আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই সম্পত্তি অর্জন মূল্য হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে যদি আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে যদি আমি এই তিয়াত্তর টাকা বাদ দিই তাহলে আমার কি বের হয়ে যাবে এখানে সমাপনী জের বা পুস্তক মূল্য বের হয়ে যাবে ছিয়াত্তর টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন এখন আমরা যাবেদা শিখি তাহলে আমরা যাবেদা আমার যেহেতু সম্পত্তি ক্রয় করা হয়েছে জানুয়ারি এক দুই হাজার আঠারো তারিখে সেহেতু সম্পত্তি ক্রয় যাবেদা দিতে হবে সম্পত্তি ক্রয় যাবেদা হলো যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এক লক্ষ টাকা দিয়ে কিনেছে তারপরে আমার আনুষঙ্গিক খরচের একটা জাবেদা দিতে হবে আনুষঙ্গিক খরচের জাবেদ হলো যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু এটা আনুষঙ্গিক খরচটা মূলধন জাতীয় ব্যয় এই যন্ত্রপাতি হিসাবে লিখতে হবে পঞ্চাশ হাজার টাকা আনুষঙ্গিক ব্যয় পঁচিশ হাজার পঁচিশ হাজার করে তারপরে আমার অবচয় যাবে দেখতে হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবীতে অবচয় হিসাব ক্রেডিট আমার আঠারো সালে অবচয় দেখো অবচয় গড়ে অবশ্যই সারণীয় ঘরে অবচয় এই কলামটা আছে ওই কলমে আঠারো সালে দেখবার তিরিশ হাজার টাকা অবচয় আছে আর এটাকে আমরা সম্পূর্ণে দেখালে দিতে হবে আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তিরিশ হাজার টাকা তারপরে আমরা উনিশ সালে আমরা আবার অবচয় যাবে দিতে হবে উনিশ সালে যেহেতু আমরা সম্পত্তি ক্রয় করি নাই নতুন সম্পত্তিও ক্রয় করে নাই যে উনিশ সালে আমাদের সম্পত্তি ক্রয় ও আনুষঙ্গিক যাবে যাবেদা হবে না উনিশ সালে আমাদের যাবে যাবেদা হবে আমাদের অবচয় অবচয় হিসাব ডেবিট পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট আমি উনিশ সালে চব্বিশ হাজার টাকা আমাদের সাধারণত অবচয় আছে এটাকে আবার সমাপনে দাখিলা দিতে হবে সমাপনে দাখিলা হলো সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তারপর বিশ সালে আবার আমাকে অবচয় যাবে দিতে হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জবিত অবচয় হিসাব ক্রেডিট আবার এটাকে সমর্থনে দাখিলে দিতে হবে আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট আমার উনিশ বিশ সালে অবচয় উনিশ হাজার দুইশো আছে তোমরা সারণীতে দেখো তোমরা অবশ্যই যাবে দাখিলা দেওয়ার সময় অবশ্যই যাবে তার চক একে নিবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এতটুকুই পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে I love this.